প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হেল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে যে জব নিয়ে আলোচনা করবো এখানে তোমাদের আলাদা আলাদা পঁচিশ ধরনের পোস্ট রয়েছে পঁচিশ ধরনের পোস্টের জন্য তোমরা আলাদা আলাদা কোয়ালিফিকেশন অনুযায়ী আবেদন করতে পারবে কোন কোন পোস্টের জন্য শুধুমাত্র যোগ্যতা রাখা হয়েছে মাধ্যমিক পাস আবার কোন কোন পোস্টের জন্য যোগ্যতা রাখা হয়েছে উচ্চ মাধ্যমিক আবার কোন কোন পোস্টের জন্য কিন্তু এখানে যোগ্যতা আইটিআই ডিপ্লোমা রাখা হয়েছে আবার অন্যান্য পোস্টের কিন্তু তোমরা এখানে গ্রাজুয়েশন পাস যোগ্যতায় আবেদন করতে পারবে যেখানে তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা এই জব ভ্যাকেন্সির জন্য অনলাইনে ফর্ম ফিল করতে পারবে তাই অবশ্যই এখানে যে অফিসিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে গ্রুপ সি নন টিচিং পোস্টের জন্য এখানে তোমরা কারা কারা কোন কোন পোস্টের জন্য এলিজিবিল অ্যাপ্লিকেশন করতে পারবে কি হবে তোমাদের অ্যাপ্লিকেশন করতে হবে অ্যাপ্লিকেশন করার পর সিলেকশন কি হবে হবে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের আবেদন করার শেষ তারিখ কবে এ টু জেড পয়েন্টগুলো নিয়ে আজকের ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করব তাই অবশ্যই তোমরা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো এবার সবার প্রথম তোমাদের বলে দিই এখানে যে গ্রুপ সি নন টিচিং পোস্টের জন্য এখানে আবেদনটা চলছে এখানে তোমাদের আলাদা আলাদা পঁচিশ ধরনের পোস্ট কিন্তু এখানে রাখা হয়েছে এখানে তাহলে কোন কোন পোস্ট রাখা হয়েছে এখানে এক নম্বর থেকে একদম সিরিয়াল নম্বর পঁচিশ তাক পর্যন্ত এখানে তোমাদের প্রতিটা পোস্টের নাম ডান দিকে গ্রুপের নাম দেওয়া রয়েছে এবং তার ডান পে পেলেবেল দেওয়া রয়েছে এবং তার ডান থেকে দেখতে পাচ্ছ এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি উল্লেখ রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে ক্যাটাগরি অনুযায়ী ভ্যাকেন্সিগুলো ডিভাইড রয়েছে এখানে দেখতে পাচ্ছ এনিমেল অ্যাটেন্ডেন্ট থেকে শুরু করে অ্যাসিস্ট্যান্ট ড্রাফটসম্যান রয়েছে ড্রাগ রুম অ্যাসিস্ট্যান্ট ফটোগ্রাফি রয়েছে ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে ড্রাফটসম্যান রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে অন্যান্য পোস্ট কিন্তু রয়েছে যার মধ্যে দেখতে পাচ্ছ তোমরা আঠারো নম্বর পয়েন্টে এম টিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছ এখান তোমাদের উনিশ নম্বর পয়েন্টে নার্সিং অফিসার পোস্ট রয়েছে এবং এইভাবে তোমাদের টোটাল পঁচিশ ধরনের কিন্তু পোস্টের নাম এখানে উল্লেখ রয়েছে যাদের কিন্তু তোমরা মিনিমাম কিন্তু আবেদনটা করতে পারবে অনলাইনে এবার এই সমস্ত পোস্টগুলির মধ্যে বেশি কোনগুলোতে রয়েছে এক নম্বর তোমাদের রয়েছে বারো নম্বর সিরিয়ালে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের ঊনপঞ্চাশটা ভ্যাকেন্সি রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের চোদ্দ নম্বর রয়েছে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের উনিশটা ভ্যাকেন্সি রয়েছে তার সঙ্গে সঙ্গে পনেরো নম্বর রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে তোমাদের

সংখ্যা বেশি রয়েছে ওকে সবার প্রথম তোমাদের বলে এখান এখানে দেখতে পাচ্ছ অফিশিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে ইউনিভার্সিটি অফ এলাহাবাদ অর্থাৎ এলাহাবাদ ইউনিভার্সিটি থেকে কিন্তু অফিশিয়াল নোটিফিকেশনটা আউট করা হয়েছে যেখানে তোমাদের বলা হচ্ছে রিক্রুটমেন্ট ফর নন টিচিং পজিশন গ্রুপ সি যেখানে তোমাদের নন টিচিং পোস্টে গ্রুপ সি পোস্টে তোমাদের কিন্তু চাকরিটা হবে যার জন্য তোমাদের নিচে দিকে আসবে দেখতে পাচ্ছ প্রথম তোমাদের ইম্পর্টেন্ট ডেট দেওয়া রয়েছে এখানে বলা হচ্ছে অনলাইন আবেদনটা তোমাদের অবশ্যই স্টার্ট হয়ে গিয়েছে ফার্স্ট মার্চ দু ¿Viste, que? তোমরা অনলাইন আবেদন করতে পারবে ফার্স্ট এপ্রিল দু হাজার তারিখ পর্যন্ত তবে এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফিসটা একটু বেশি রাখা হয়েছে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে তোমরা যারা আনডিজার্ভ ক্যাটাগরি ই ডাব্লিউএস ক্যাটাগরি ও বিসি ক্যাটাগরি তোমাদের কিন্তু অবশ্যই টোটাল অ্যাপ্লিকেশান ফিস লাগবে এক হাজার ছশো টাকা তার সঙ্গে সঙ্গে তোমরা যারা এসসি এসটি ক্যাটাগরি তোমাদের এখানে টোটাল ফিস লাগবে আটশো টাকা তবে তোমরা যারা প্রতিবন্ধী স্টুডেন্টস তোমাদের কিন্তু এখানে টোটাল ফিস লাগবে একশো টাকা ওকে এবার এই অফিসিয়াল নোটিফিকেশন নিচের দিকে এলে দেখতে পাচ্ছ এখানে কিছু তোমাদের জেনারেল ইনস্ট্রাকশন দেয়া রয়েছে তোমরা রিড করতে পারো এখানে কিন্তু তোমাদের একটা পয়েন্ট বলে দিচ্ছি এখানে কিন্তু তোমাদের বলা হচ্ছে নিচের দিকে যে এখানে তোমরা যদি চাও মাল্টিপল পোস্টের জন্য এখানে অনলাইনে আবেদন করতে পারো এবার নেক্সট তোমাদের বলে রাখি মিনিমাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অর্থাৎ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি লাগবে এবং এজ লিমিট কি লাগবে দেখো এবার তোমাদের একটু আগে বললাম যে এখানে তোমাদের যে সমস্ত পোস্টের জন্য বেশি ভ্যাকেন্সি রয়েছে ওই চারটি ভ্যাকেন্সি কিন্তু করবো যেমন প্রথম কি রয়েছে প্রথম তোমাদের বারো নম্বর ছেলেটা ছিল জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের কী এলিজিবিলিটি কার্ড রাখা হয়েছে কিংবা কারা কারা তোমরা আবেদন করতে পারবে এখানে তোমরা নিতে দিকে আসবে দেখতে পাচ্ছ তোমাদের বার নম্বর পয়েন্ট রয়েছে জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের বলা হচ্ছে সেল নট এক্সিস্ট থার্টি ইয়ার অর্থাৎ তোমাদের কিন্তু তিরিশ বছরের উপরে বয়স হলে হবে না তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে না তোমাদের যাদের বয়সটা তিরিশ বছরের মধ্যে তোমরাই কিন্তু এখানে এলিজিবিল অ্যাপ্লিকেশান করতে পারবে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী চা হচ্ছে এখানে বলা হচ্ছে গ্রাজুয়েট উইথ ফিফটি পার্সেন্ট মার্কস ফ্রম রিকগনাইজ ইউনিভার্সিটি অর্থাৎ তোমাদের কিন্তু গ্রাজুয়েশান পাস করতে হবে ফিফটি পার্সেন্ট নাম্বার পেয়ে যার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে টাইপিং স্পিড চেক করা হবে অবশ্যই ইংলিশে টাইপিং করলে তোমাদের থার্টি ওয়ার পার মিনিট তোমাদের কিন্তু চেক করা হবে ওকে এবার তারপর তোমাদের এখানে নেক্সট পোস্ট রয়েছে চোদ্দ নম্বর সিরিয়ালে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট যেখানে তোমাদের কিন্তু অবশ্যই এসেন্সিয়াল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে গ্রাজুয়েশান ইন লাইব্রেরি সায়েন্স কিংবা ল্যাবরেটরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স ফর্ম রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ ফিফটি পার্সেন্ট মার্কস তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানেও তিরিশ বছরের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে তারপর তোমাদের পনেরো নম্বর পয়েন্টে রয়েছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট যেখানে তোমাদের সেম এজ লিমিট রাখা হয়েছে কিন্তু এখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে ওকে তারপর তোমাদের এখানে নেক্সট এখানে আঠেরো নম্বর পয়েন্টে রয়েছে মাল্টিটাস্কিং স্টাফ কিংবা এম টেস্ট এই এম টেস্ট পোস্ট কিন্তু তোমাদের সেম এজ লিমিট রাখা হয়েছে অর্থাৎ তোমাদের বয়স যদি তিরিশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা আবেদন করতে পারবে তবে এখানে তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলেও কিন্তু এখানে আবেদন করতে পারবে এবার এই এম পোস্টের মধ্যে আবার অনেকগুলো কিন্তু স্পেশালাইজড পোস্টের নাম বলা হয়েছে যেমন প্লাম্বার রয়েছে তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের দুই নম্বর রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে তারপরে পাম্প অপারেটার রয়েছে এবং তারপরে দেখতে পাচ্ছ কার্পেন্টার রয়েছে কুক পোস্ট রয়েছে কিচেন অ্যাটেন্ডেন্ট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে হেল্প ডেস্ক ক্লার্ক রয়েছে এবং হাউস কিপার রয়েছে এভাবে কিন্তু আলাদা আলাদা তোমাদের কিন্তু পোস্ট কোড রয়েছে এম পোস্টের পোস্টের মধ্যে যার জন্য কিন্তু তোমরা এখানে মিনিমাম মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন করতে পারবে ওকে তাছাড়া যে সমস্ত পোস্টের নামগুলো আমি বললাম না তোমরা চাইলে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোড করে এখানে কিন্তু চেক করতে পারো ওই সমস্ত পোস্টের জন্য তোমরা এলিজিবল কি না ওকে নেক্সট তোমাদের বলে রাখি এখানে তোমরা যারা গ্রুপ সি পোস্টে আবেদন করবে তোমাদের সিলেকশানটা কীভাবে হবে এখানে বলা হচ্ছে এ টেস্ট ফর এম টেস্ট ওপেন ক্যাটাগরি উইল বি হেল্ড দ্য টেস্ট উইল হ্যাভ হান্ড্রেড এমসি কিউ অব দ্য নলেজ অফ ইন্টারমিডিয়েট লেভেল অফ ডিফারেন্ট সাবজেক্ট অর্থাৎ এখানে বলা হচ্ছে একশোটা তোমাদের এমসিকিউ তোমাদের কোশ্চেন করা হবে টেস্টের মধ্যে যেখানে অবশ্যই তোমাদের কোয়েশ্চেনের এখানে কিন্তু লেভেলটা থাকবে ইন্টারমিডিয়েট লেভেল এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমাদের কিন্তু ডিটেলস যে সিলেবাস এটা কিন্তু তোমাদের এখানে দেওয়া নেই তবে পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চেক করতে পারো কিংবা অফিসিয়াল কোনো আপডেট হলে অবশ্যই তোমাদের কিন্তু জানিয়ে দেবো ওকে তাই অবশ্যই তোমরা ধরে রাখতে পারো এখন কিন্তু বর্তমান তোমাদের এই সমস্ত পোস্টে আবেদন করলে জাস্ট তোমাদের একটা পরীক্ষা নেওয়া হবে এবং পরীক্ষার মাধ্যমে তোমাদের কিন্তু এখানে সিলেকশনটা করা হবে এবার এখানে এই পঁচিশটি আলাদা আলাদা পোস্টের জন্য তোমরা যে পোস্টে এলিজিবিল অ্যাপ্লিকেশন করতে চাও তোমাদের এখানে কি হবে আবেদনটা করতে হবে আবেদন করার জন্য এদের যে অফিশিয়াল ওয়েবসাইট রয়েছে ত্রিপল ডাবল ডট এ ডবল ডিউ এন আই ভি ডট এ সি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা অনলাইনে স্টেপ বাই স্টেপ আবেদন করতে পারবে অনলাইন আবেদন প্রক্রিয়া নিয়ে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে দাঁড়াতে পারো ওকে তাহলে কিন্তু অবশ্যই তোমাদের নেক্সট ভিডিওতে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো কীভাবে তোমাদের এখানে অনলাইন আবেদন করতে হবে ভিন্ন ভিন্ন পোস্টের জন্য ওকে